হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক দু হাজার বাইশ টেস্ট এক্সামের ভূগোলের একটি প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেখা রয়েছে এখানে খসমর হাই স্কুল টেস্ট এক্সাম দু হাজার বাইশ সাবজেক্ট জিওগ্রাফি ক্লাস টেন ফুল মার্কস নাইনটি টাইম হচ্ছে তিন ঘন্টা পনেরো মিনিট বিভাগ ক একের দাগের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক ভারতের দীর্ঘতম হিমবাহ অপশান ক জেমু অপশান খ অঙ্গত্রি অপশান গ সিয়াচিন নাকি অপশান ঘ হুবার্ড নেক্সট রয়েছে আরণ পক্ষে উদাহরণ হলো অপশান ক আবিকার খ ভূমিকম্প গ গুণুৎপাত নাকি খ উল্কাপাত তিন একটা বলছে চাঁদ পৃথিবীর সূর্যের একই সরকার অস্থানগুলো তাকে বলা হয় অপশান ক প্রতিযোগ অপশান ক সংযোগ নাকি সিরিজি নাকি বলছে অ্যালোজি ওজন ধ্বংসকারী ওজন ধ্বংসকারী গ্যাস হল সিও টু নাকি সিএফসি নাকি এন টু নাকি এস ও টু নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলে অ্যালোভেডার পরিমাণ শতকরা অপশান এ বলছি চৌত্রিশ নাকি পঁয়ত্রিশ নাকি বত্রিশ নাকি একত্রিশ পার্সেন্ট প্লাস্টিক টুকরো অপশান ক জৈব অবশ্লেষ পদার্থ নাকি জৈব বিশ্লেষণ পদার্থ সংক্রমণ বর্জ্য নাকি অসংক্রমণ বর্জ্য একটি সংক্রমণ বর্জ্য হল রক্ত মাখা তুলো পচা সবজি পচা খড় নাকি গোমূত্র ও টোপো টোপো ম্যাপে বাদামি রেখা দ্বারা বোঝায় নদী রেলপথ উচ্চতা নাকি সড়কপথ দূরদর্শনের অংশ দূর দূর অংশ নেয় উপ উপগ্রহ বিমানচিত্র বিমান চিত্র নাকি ভূ বৈচিত্র সূচক মানচিত্র বিশুদ্ধ শ্রেণী কাঁচামালভিত্তিক শিল্প হল লোহ ইস্পাত বস্ত্র বয়ন তথ্য প্রযুক্তি না মোটরগাড়ি কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বেশি গুজরাটে কর্ণাটক পাঞ্জাব নাকি বিহার ভারতের প্রাচীনতম মেট্রো রেল স্টেশন কলকাতা চণ্ডীগড় মুম্বাই দিল্লি ভৌমজল সংরক্ষণ পরিকল্পনা চালু করে কেরালা তামিলনাড়ু রাজস্থান নাকি মহারাষ্ট্র নেক্সট প্রশ্ন দেখা রয়েছে পরের দাগে বলছে ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত মহানদী গোদাবরী নর্মদা নাকি তাপ্তি নদীতে বিভাগ খ বলছে দুগের এক একটা বলছে ক্যানিয়ান শুদ্ধ অশুদ্ধ ক্যানিয়ান নিম্নক্ষ ক্ষয় অপেক্ষা পার্থক্য বেশি হয় করিগোলিস বল পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্টি হয় লাল সবুজ ও নীল রঙকে মৌলিক রং বলে টাটা মোটরস লিমিটেড বৃহত্তম পণ্যবাহী যান নির্মাণ সংস্থা শুল্ক প্রত্যাবর্তনকারী শুষ্ক প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর জন্য আকাশে মেঘলা থাকে কাঞ্চনজঙ্ঘা ভারতীয় সীমানা অবস্থিত হিমালয়ের উচ্চতম সিংহ কঙ্কন উপকূল গোয়া অবস্থিত অভিযুক্ত সবস্থান গ্রহণ করে এশিয়ার দীর্ঘতম সুরঙ্গ ড্যাশ ড্যাশ শিল্পকে সূর্যোদয় শিল্প বলা হয় স্বাধীনতার পূর্বের বৃহত্তম বেসরকারি ইস্পাত কেন্দ্র ড্যাশ হেবাবশিষ্ট হ্রদকে ড্যাস বলে নেক্সট বলছে মরু প্রসারণের অন্যতম কারণ নেক্সট বলছে ওজন গ্যাসের এককলো ড্যাস ফুল ও পাতাবাহারি গাছের ফল চাষকে ড্যাস বলে একটি বা দুটি বাক্যে শব্দ শব্দ উত্তর দাও এক একটা পেরিজি অবস্থান কাকে বলে সমচারে সমচাপরেখাগুলি কাছাকাছি থাকে কি হয় থাকলে কি হয় নেক্সট বলছে অ্যাডভেকশন কাকে বলে মিসিসিপি নদীর বদ্বীপ কেমন দেখতে ইসরো সদর দপ্তরটি কোথায় অবস্থিত জনগণত্ব কাকে বলে কোন ঋতুতে বাতাস আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে শিয়ক কোন নদী ডান উপনদী ডানদিক বামদিক মেলাতে হবে বামদিকে রয়েছে দেখো আলা কান্দা ভাগরথী কান্দাল জরাজু অঙ্কুরুদ্গম আর কার্যমর্ম আর বামদি ডানদিকে রয়েছে ম্যানগ্রোভ ভারতের দক্ষিণ পর্বত দেবপ্রয়াগ আর শুল্কমুক্ত বন্দর নেক্সট রয়েছে দেখো পরেরটা বলছে বিভাগ গ নিজের প্রশ্নের উত্তর দাও বলছে বর্জ্য কাকে বলে অথবা ইউটিফিকেশান কাকে বলে ধোঁয়াশা কাকে বলে অথবা জলচক্র কাকে বলে কালবৈশাখী কাকে বলে অথবা বান্ডাক কাকে বলে ধাপ ধাপ চাষ কাকে বলে অথবা সামাজিক বনসৃজন কাকে বলে নেক্সট প্রশ্ন রয়েছে শিল্প সম্পদ ভিত্তিক শিল্প কাকে বলে অথবা অনুসারী শিল্প কাকে বলে রিজু ঋজুক পথ কাকে বলে অথবা প্লেক্সর কী বিভাগ হয় বলছে চায়ের দাগের এক একটা জলপ্রপাতের পশ্চাৎ সরণ চিত্রসহ লেখ অথবা ইয়ারদাং ও জিউগেনের মধ্যে পার্থক্য চারিদ্বাগে দু একটা মসি বায়ুর উৎপত্তি জেট বায়ুর ভূমিকা অথবা মুখ্য জোয়ার ও জোয়ারের মধ্যে পার্থক্য চায়ের দাগের তিন গৌণ সরি কর মণ্ডল উপকূলে বছর দুয়ার বৃষ্টিপাত হয় কেন অথবা হচ্ছে বিভিন্ন প্রকার পলিমাটি সম্পর্কে লেখো চায়ের দাগের চার বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী অথবা সোনালী চতুর্ভুজ ও হিরক চতুর্ভুজে বলতে কী বোঝো এ পর রয়েছে দেখো বিভাগ উঁয়া পাঁচের দাগের বলছে এক একটা ক্ষয়কার্যের ফলশিষ্ট দুটি প্রশ্নের উত্তর দাও ক্ষয়কার্যের ফলেশিষ্ট ভূমিরগুলির চিত্রসহ বর্ণনা করো একটা হিমবাহ ও জলে মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরগুলি সচিত্র বিবরণ দাও তিনেরটা পৃথিবীর বায়ু চব্বলায় ও নিহত বায়ু প্রবাহের চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো চারটা রয়েছে বিভিন্ন প্রকার বৃষ্টিপাত বিবরণ দাও পাঁচের দাগের দুই বলছে এক একটা রাক্ষীনাথ মালভূমির ভূপ্রকৃতি বিবরণ দাও পাঁচের দাগের সরি ভারতে বায়ুর আগমন সম্পর্কে লেখো চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে লেখো পশ্চিম ভারতের পেট্রোলাসন শিল্পকেন্দ্র ভবনের কারণ কী অথবা রয়েছে দেখো ছয়ের দাগে বিভাগ চ ছয়ের দাগে প্রশ্ন প্রশ্নপত্রের সাথে অত্তর ভারতের রেখা মানচিত্র উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপথের সঙ্গে জুড়ে দাও এক একটা রয়েছে ছয় দাগের এক বলছে নীলগিরি পর্বত দু একটা বলছে কঙ্গন উপকূল তিন একটা রয়েছে তিন একটা রয়েছে মহানদী চারটা রয়েছে মরুমিত্তিকা অঞ্চল প্রধান ধান উৎপাদক অঞ্চল ভারতে ম্যানচেস্টার মর্মগাঁও ম্যানগ্রোভ বরণ্য অঞ্চল ছোট ছোটনাগপুর মালভূমি আর দশকটা রয়েছে লেকটাক হ্রদ